এই দেখো কি সুন্দর লাগছে কামরাও কামড়াও উম কেমন হয়েছে বলো সুপার আওয়াজ হম তাতে মধ্যে মধ্যে খেতে লাগছে দোকানে এত ভালো হয় না তো মেলা নিয়ে গেলে হয় না বিক্রি হয়ে যাবে খুব সেল হবে প্রচুর সেল হবে তো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে আর আজ আমি বানাবো মিষ্টি কটকটি এই মিষ্টি কটকটিটা এই বর্ষার সময় যে রথের মেলা হয় ওই রথের মেলায় কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কিছুদিন আগে রথের মেলায় গেছিলাম গিয়ে দেখলাম কটকটি বিক্রি হচ্ছে তবে দু রকমের কটকটি পাওয়া যায় একটা হচ্ছে চিনির কটকটি আর একটা গুড়ের কটকটি গুড়ের কটকটিটা একটু লাল মতো হয় আর চিনিটা একটু সাদা মতো হয় তো আজকে আমি বানাবো সাদা চিনির কটকটি এই কটকটিটা কিন্তু মেলাতে দেখলাম কিন্তু কিনিনি ভাবলাম যে বাড়িতে গিয়ে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়াবো আবার সেটা তোমাদের সাথেও শেয়ার করবো যাতে করে তোমরাও বানাতে পারো তো এতে করে আমার একসাথে রদ দেখার কলা বেচা দুটোই হবে তো বন্ধুরা চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও কিন্তু কটকটি বানানো শিখে যাবে মিষ্টি কটকটি বানানোর জন্য একটা পাত্রে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এই ঘিটা দিলে কিন্তু কটকটির দারুণ একটা টেস্ট আসে বাজারে যে কটকটিটা আমরা খাই সেই কটকটিটা কিন্তু অতটা টেস্টফুল হয় না বা খুব শক্তও হয় কিন্তু এই ঘি আর আমি এর মধ্যে আরও দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করব তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর টেস্টটাও দারুণ আসবে সাদা তেল আর এক চিমটি নুন আর এই নুনটা দিয়ে আমি ভালো করে নেব আমি এখানে ময়দার মধ্যে এক চিমটি নুন ব্যবহার করেছি অনেকে হয়তো এটা পছন্দ করো না যে মিষ্টির মধ্যে নুন দেওয়াটা কিন্তু আমার এই মিষ্টির মধ্যে একটু নুন দিলে না বেশ ভালো লাগে খেতে যেন জন্য দিয়েছি তোমরা যারা পছন্দ করো না তারা নুন না দিয়ে কিন্তু মিষ্টি কটকড়িটা বানাতে পারো আর হ্যাঁ এই মিষ্টি কটকরি তো আমাদের এখানে নাম তোমরা কে কী নামে জানো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না ময়ানটা বেশ ভালোভাবে হয়ে গেছে এই দেখো মুঠুর মধ্যে চলে আসছে মানে হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটা মাখিয়ে নেবো আর এই জলটা কিন্তু একদম নর্মাল জল আর একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে বেশ ভালো করে মেখে নিয়েছি আর এই দেখো একদম শক্ত করে মেখেছি এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখব ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি ময়দাটা খুলে নিয়ে আর একবার ভালো করে মেখে নেব দু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব লম্বা করে একটা একটা রুটির মতো করে বেলবো বেলার জন্য সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব এখন রুটিটা একদম লম্বা করে বেলে নিয়েছি এই দেখো বেশ মোটা করেই বেলতে হবে এবার এটাকে আমি চারদিক থেকে কেটে নেব দেখো থেকে ভালো করে কেটে নিয়েছি এবার আমি কটকটি সেপ দিয়ে আমি কয়েকটা কটকটি দিয়ে নিয়েছি এবার একটা একটা করে তুলে একটা পাত্রে রেখে দেব একটা লেচি থেকে কতগুলো কটকটি সেপ দিয়েছি আর একটা লেচি যে আছে সেটাও আমি একইভাবে এইভাবে কটকটি সেপ দেবো এই কটকটিটা বানানো খুবই সহজ এবং খুব কম সময় লাগে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো সবগুলো কটকটি সেপ দেওয়া হয়ে গেছে আর এখানে তিনশো গ্রাম ময়দায় বেশ অনেকটাই কিন্তু কটকটি হয়েছে তো এগুলোকে এবার আমি উনুন ধরিয়ে তেলে ভেজে নেব তেলটা আমি হালকা করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা কটকটি ছেড়ে দেবো একসাথে বেশ অনেকগুলোই কিন্তু ভাজা যাবে তেলে দিয়ে এক মিনিট ভাজার পরেই কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি সুন্দর ফুলেও গেছে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো কটকটিগুলো ভাজার পর কি সুন্দর লাগছে দেখতে আবার যখন চিনির রসের মধ্যে দেব আরও বেশি সুন্দর লাগবে একদম অরিজিনাল যে দোকানের কটকটিটা পাওয়া যায় তেমনই লাগবে তো চলো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নিই গুলো কটকটি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর এটা আমি তিনবারই ভাজলাম এই দেখ বেশ অনেকটাই হয়েছে কিন্তু যে তেলটা ছিল সেটা নামিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম চিনি বাটি জল দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ চিনির সিরাটা তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন হালকা চিটচিটে ভাব এসে গেছে এবার আমি ভেজে রাখা কটকটিগুলো দিয়ে দেব কটকটিগুলো চিনি শিরার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখো এখনও অনেকটাই চিনি শিরা রয়েছে আর এটা পুরোপুরি কিন্তু আমি শুকনো করব জাল দিয়ে আর ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে থাকবো দেখো রসটা প্রায় শুকনো হয়ে এসছে আর এক মিনিট মতো জাল দিলেই কিন্তু ভালোভাবে শুকনো হয়ে পুরো চিনি শিরাটা এই কটকটির গায়ে লেগে যাবে দেখো কটকটিগুলো পুরো চিনি শিরাটা টেনে নিয়েছে আর তারপরে দেখো ওপরে একটা সাদা সাদা ভাব রয়েছে মানে চিনির রসটা একদম শুকনো হয়ে গাটা এরকম সাদা সাদা হয়ে গেছে দোকানে কিন্তু এভাবেই দেখতে পাওয়া যায় কটকটিগুলো এই দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টি কটকটির আওয়াজটা শুনতে পাচ্ছো তো মিষ্টি কটকটিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আর এগুলো কিন্তু একটু ঠান্ডা হলে তবেই কিন্তু খেলে বেশি মজা লাগবে গরম গরম খেলে একদম নরম লাগবে এরপরে আমি সবাইকে ডেকে নেব আর তারপর সবাই মিলে খেয়ে বলবো কেমন হয়েছে না

মর মর করছে মুচমুচে আওয়াজ হচ্ছে তো কুট্টুসার দেবজিৎ তো খাওয়া শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই এবার বাবা মা চলে এসছে মা বাবা দো কি বলতো

খুব সেল হবে প্রচুর সেল হবে অনেকদিন ধরে সংরক্ষণ করেও রাখতে পারবে যদি এয়ারটাইট কন্টেনার থাকে তার মধ্যে রেখে দিয়েও বেশ কিছুদিন খাওয়া যাবে আমি খাচ্ছি বটে তুমি চিন্তা করছি বৌমার কত নাম্বার দেব এই যে মিষ্টি কটকটি করেছি বন্ধুরা দশে দশ দিতেই বাধ্য নাম্বার আমি কাটতে পারিনি দশ বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো আমি যে নাম্বার দেবো দশে দশ এটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ শাশুড়ি নাম্বার যে ঠিক নাম্বার দিয়েছে কত দেবে সবে ঘুম থেকে উঠেছে এখন ঘোর কাটিন ও কত বলো মামাকে কত নাম্বার দেবে বলো কুর্তুসকে সবে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে সেই জন্য ও আমার কিছু নাম্বার দিল না আমাকে তবে পরে হয়তো নাম্বারটা বলবে তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এই কটকটিটা বানাতে পারে কারণ খুব সহজেই বানানো যায় আর আশা করি তোমরা প্রত্যেকেই বানাবে আর আজকের মতো টাটা কুটুস টাটা দাও টাটা